আজ নীল ষষ্ঠী উপোস করেছি, এখনো পর্যন্ত দীপঙ্কর প্রসাদের ফুল আনতে গেছে, সেটা আনলেই আমি আর মাঝিদিনে মিলেই পুজো করব। শাড়ি পরে নিয়েছি, চা খেয়ে আছি, আর কিছু খাইনি। পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তা হইলে তাহাদের সন্তানগণের কখনো অমঙ্গল হয় না। ব্রতের কথা, এক মা বানব বামন আর বামনী ছিল, তাদের পাঁচ ছেলে আর দু মেয়ে। বামনী যত রকমবার ব্রত ছিল তা সব করত, ঠাকুর দেবতা তার খুব ভক্তি। কিন্তু এতবার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মরে যেত, মনের দুঃখে তারা তাই কাশিবাসী হল। একদিন বামনী দশাশ্বমেধের ঘাটে ধ্যানে বসে ভাবছে, এমন সময় মা ষষ্ঠী বামনীর বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গো, ঘাটে বসে বসে কি ভাবছো? বামনী বললে, আর মা, সাত সাতটা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি, কতবার ব্রত করেছি মা। ষষ্ঠী বললেন, নীল ষষ্ঠীর ব্রত কখনো করেছো? বামনী বললে, না মা, কখনো নাম শুনিনি, ওর নিয়মও জানি না। মা ষষ্ঠী বললেন, চৈত্র মাস ভোরে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীল ষষ্ঠীর শিবের মন্দিরে গিয়ে প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠী করলে মার দয়ায় আবার সপ্তমার, এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনী চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলে কিছুদিন।
নীলের পুজো হয়ে গেছে আর আমি এখন ফল প্রসাদ নিয়েছি। এরপর আমরা বেরোলাম ফল প্রসাদ খেয়ে। আমাদের একটু চশমা দোকানে যাওয়ার ছিল, তো গাড়িটা নাই গেলাম বাকিতে। এখান থেকে চশমা বানায়, এখানে চশমা খুব ভালো বানায়, খুব সুন্দর, ওদের ব্যবহারও খুব ভালো। অ্যাকচুয়ালি দীপঙ্করের উনি কালিক, এই যে দীপঙ্কর কথা বলছে, আগের দিন এসেছিলাম চোখ দেখাতে, পেটুও দেখালো। আমরা দুজনে, আমার তো আগে থেকেই চশমা নেওয়াই ছিল ওনার কাছে, আমি আবার ফিটিংস করানোর জন্য দিলাম আর আরেকটা নতুন চশমা বানালাম। পেটু একটা চশমা বানাতে দিলাম, পেটুরও ওর চোখ দেখানো চলছে। দুজনেই ওনার ভদ্রলোক ও ভদ্রমহিলা, ওনারা ওনার, এই যে পেটুর চোখ দেখাচ্ছে। এখানে অত্যাধিক আধুনিক সব যন্ত্রপাতি আছে, যা যা দরকার চোখের জন্যে। আমি ঠিক এই মুহূর্তে সব কিছুর নাম টাম জানি না, তাই আমি দেখিয়ে দিলাম। যারা যারা এখানে আসতে চাও আসতে পারো, একবার ভিজিট করতে পারো টাইটা নাইতে। তারপর ঢুকলাম ট্রেন্ডে, পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে ভেটুর মাকেও নিয়ে এসেছিলাম। আমি, মা, দীপ, আমরা সবাই মিলেই ট্রেন্ডের ভেতরে ঢুকলাম। নানান রকম জামা কাপড় ভেটু দেখতে থাকলো, কারণ সন্ধেবেলায় আমরা পুজো টুজো সেরে এসে বললাম, দীপঙ্কর বলল যে চলো পয়লা বৈশাখের জামা কাপড়গুলো কিনে নিই, তো ওরা দেখতে শুরু করলো। বাবা আর মেয়ের পছন্দ যেগুলো সেগুলোই ওরা নেয়, আমার পছন্দ খুব একটা পছন্দ হয় না ওদের, তো দুজনে মিলেই যেখানেই যায় না কেন দুজনে মিলেই কেনে, আমি ছেড়ে দিই, যা নিজেদের যেটি ইচ্ছা সেটা কেন। আর বেটু কিছু বলে না, বাবা যেটাই পছন্দ করে সেটাই নেয়, ওর কোনো ডিমান্ড নেই। অনেকগুলোই ভালো লেগেছে, মোট ছটা ড্রেস কিনেছি ওর ট্রেন্ড থেকে, ট্রেন্ডে রিজনেবল প্রাইস, হাইফাই কিছু নয়, আমি ট্রেন্ডেই নিলাম। সব জায়গায় ট্রাই করতে হয় ম্যাক্স থেকেই কেনে, কিন্তু বললাম চল ট্রেন্ডেই চল, ওখানে আইতে টাইটানিক আইতে চশমাটাও নেওয়ার ছিল বেটুর, তো ভাবলাম যে চলো চশমাটা নিই। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, পয়লা বৈশাখের জন্য রেডি হই, টাটা, গুড নাইট।